ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট, আমরা কালকে এই নোটিফিকেশনের ভিডিও দিয়েছিলাম যেখানে একটি পাওয়ার দপ্তরে অর্থাৎ বৈদ্যুতিক দপ্তরে চাকরি দিতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে, গ্র্যাজুয়েশন পদে এবং কি নানান রকম এডুকেশন হিসাবে। তো বন্ধুরা, আমি সেখানে বলেছিলাম যে কীভাবে আবেদন করবেন তার জন্য ভিডিও বানাবো, তো অনেকে জিজ্ঞেস করেছিলেন একটা ভিডিও বানানো। তো আমরা চলে এসেছি অনলাইনে অ্যাপ্লাইয়ের একটা ভিডিওতে ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটের জন্য। যদি প্রথম নোটিফিকেশানে ভিডিও না থেকে থাকেন, ডিসক্রিপশন বক্সে প্রথম ভিডিওটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন নোটিফিকেশানে কী কী বলা হয়েছে। যা হয়তো আপনি যদি নোটিফিকেশান ডাউনলোড না করেন, আপনি এই ওয়েবসাইট থেকে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন নিচে ডিসক্রিপশন থেকে। তো আমরা চলে এসেছি সেই ওয়েবসাইটে ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটে। তো এখান থেকে আপনারা নিচে স্ক্রলিং করে নিচে যাবেন। নিচে যাওয়ার পথে যদি ভাবেন যে আপনি ডকুমেন্টটা ডাউনলোড করবেন, আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনাকে ডাউনলোড করার জন্য এখানে ডাইরেক্টলি আপনাকে ক্লিক করে দিতে হবে, তো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে প্রথমে বলা হয়েছে আবেদন শুরু হবে হলো এপ্রিল মাসের 9 তারিখ থেকে শুরু এবং কি শেষ হবে হলো 19 তারিখে। হাতে আর কিছুদিন সময় আছে, সময় থাকলে কিন্তু আবেদন করতে নিতে পারো। এখানে ডিপার্টমেন্ট আছে অ্যাডমিনিস্টার। তো প্রথমে আমরা চলে আসি কীভাবে আবেদন করবেন। কিছুটা নিচে গেলে প্রথমে দেওয়া আছে ক্যারিয়ার্স ওপেনিং নেম, অর্থাৎ এখানে আপনাকে কী পদে নিয়োগ করতে চলেছে, তো এখানে সিলেক্ট করে নিন। অর্থাৎ এখানে আপনাকে তো সিলেক্ট করাই ছিল, যেটা হলো এটা, এটাই সিলেক্ট করে রাখবেন। তারপরে সময় মতন আপনি ভালোভাবে বুঝছেন, তো এখানে কী লেখা আছে নেম, আপনার এখানে নাম লিখে দিতে হবে, পুরো নাম লিখে দিতে হবে। তারপরে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস মাস্ট দিতে হবে, সাথে আপনার মোবাইল নাম্বারও দিতে হবে, না হলে আপনার সাথে কমিউনিকেশন করতে পারবেন না ওরা। তারপর রিজুম, চুজ ফাইলস, অর্থাৎ রিজুম বলতে এখানে আপনাকে বায়োডাটা এখানে মানে আপলোড করে দিতে হবে। আপনার কাছে বায়োডাটা না থাকলে আপনি পিডিএফ বা ডক্সের মাধ্যমে আপনি একটা বায়োডাটা বানিয়ে নিতে পারেন কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে। বায়োডাটা বানানোর যদি আপনি যদি ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তো বায়োডাটা বানিয়ে নিলেন, বায়োডাটা এখানে আপনাকে আপলোড করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। ডাইরেক্টলি আপনি এখানে চুজ ফাইল নামে একটা অপশান আছে, এটাকে আপনি ক্লিক করে দিলেন। তারপর যদি আপনার এরকম আসে, তো সেক্ষেত্রে আমার নতুন মোবাইল, তার জন্য আমার এরকম আসছে, আপনাকে ডাইরেক্টলি এখানে চুজ করতে বলবে। প্রথমে যদি আপনি ক্যামেরা থেকে চুজ করেন, ক্যামেরা দিয়ে ফটো তুলেন রিজিউমে, তো আপনি তুলতে পারেন। দ্বিতীয়ত আপনাকে যদি আপনার কাছে যদি কোনো রকম রিজিউম থাকে, এখানে ফাইলসে ক্লিক করে দিয়ে আপনার রিজিউম আপলোড করে দেবেন, তো আপনার ফাইলের সব অপশন চলে আসবে। যদি আপনি ফাইল না পেয়ে থাকেন, আপনি এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে সব সব মোবাইল আলাদা জিনিস, সব মোবাইলের আলাদা আলাদা সিস্টেম থাকে, তো আমার মোবাইলে আলাদা সিস্টেম। এবার কী করবেন, নিচে লেখা আছে সাবমিট, এই সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। এবার ভাবছেন কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে দেওয়ার পরে আমি আগেই বলে দিয়েছিলাম, যেটা হলো আপনার মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসের নম্বর দেবেন, যেটা চলাচল অর্থাৎ চলে। তো আপনার ইমেল অ্যাড্রেসে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কবে নিয়োগ করা হবে এবং ইন্টারভিউ কবে হবে। তো এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না হাতে কলমে, ডাইরেক্টলি এখানে ইন্টারভিউ হবে, ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো আপনাদের মনে হয় বুঝতে অসুবিধা হয়নি ভিডিওটা সম্পূর্ণভাবে। তো আপনাকে যদি ইমেলে না পায় তাহলে আপনাকে মোবাইলেও জানাতে পারে, আপনার যেরকমভাবে চাই। তো বন্ধুরা, ভিডিওটা এরকমই ছিল, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ।